আপনারা দেখছেন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। চাল এবং আটা সরকারি আধিকারিকদের কাছ থেকে ক্রয় করে চলে যাচ্ছে গোডাউনের ভাড়াটের কাছে, কিন্তু সাধারণ মানুষ তার প্রাপ্য গম আটা পায় না। নিম্নমানের রেশন সামগ্রী যখন সাধারণ মানুষের কাছে দেওয়া হচ্ছে, তখন সরকারি আধিকারিকের কাছ থেকেই উন্নত মানের রেশন সামগ্রী গোডাউনে মজুত করার অভিযোগ উঠছে রানাঘাটের মধুবনিক নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। শুধু তাই নয়, গোডাউনে দিনের পর দিন সাধারণ মানুষের রেশনের চাল গম আটা প্রতিদিন গাড়ি গাড়ি মাল মজুত করা হয় ওই গোডাউনে, কিন্তু সাধারণ মানুষ ওই রেশন সামগ্রী পায় না। অপরদিকে কালোবাজারি করে রেশনের সামগ্রী কিনে কীভাবে তিনি এই গোডাউনে মজুত রাখছে তা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও রেশন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে রানাঘাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানও চালিয়েছিল, তারপরে দিনের পর দিন জনসমক্ষে এইভাবে রেশনের কালোবাজারি উঠে এলে নদিয়ার কুপাস ক্যাম্প এলাকা থেকে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, এই মজুত করা চাল গম আটা কালোবাজারি করা রাইস মিলে পাঠিয়ে দিচ্ছে ওই ব্যবসায়ী। আবার সেই সমস্ত বড়সড় রাইস মিল থেকে এই সামগ্রী পৌঁছে যাচ্ছে আবার ফুড সাপ্লাই অফিসে, যাতে করে বড়সড় রেশন দুর্নীতির অভিযোগ তুলছে এলাকারবাসী। এদিন এলাকায় স্থানীয় বাসিন্দারা এই ঘটনা হাতে নাতে পাকড়াও করে ফেলে, দোকানের সামনে ভিড় করে গাড়ি সমেত রেশন সামগ্রী আটকে দেন এলাকাবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও সংবাদ মাধ্যমে সংবাদ খবর সংগ্রহ করতে এলে সেখান থেকে পালিয়ে যায় ওই গোডাউনের মালিক মধুবনিক, তবে প্রশাসনের নাকের ডকায় কীভাবে রেশন কালোবাজারি চলছে তা নিয়েই উঠছে প্রশ্ন। এলাকারবাসীদের দাবি, স্থানীয় তৃণমূলের নেতৃত্বে এই সমস্ত ব্যবসায়ীদের মাথায় হাত দিয়ে রেখেছে বলেই দিনের পর দিন এইভাবে রেশন সামগ্রী কালোবাজারি এবং নদিয়া জুড়ে চলছে বিভিন্ন কালোবাজারি। তাদের দাবি, অবিলম্বে এই কালোবাজারি বন্ধ হোক এবং সাধারণ মানুষ তাদের ন্যায্য রেশন পাক। যদিও এই রেশনের বা নদিয়ার পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ এলাকাবাসীদের, এখন দেখার বিষয় এই কালোবাজারি ঘটনা কতটা সুরাহা করে প্রশাসন। ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আর আমাদের যে চাল দেওয়া হয় চাল এরকম বস্তা ভর্তি গম চাল সব লরি ভরে ভরে যাচ্ছে আবার আসছে, এগুলো সাধারণ মানুষের পাওয়ার যোগ্য, কিন্তু সাধারণ মানুষ যদি না পায় এগুলো তাহলে তো আমরা তার প্রতিবাদ করব। কেন, এটা গরিব মানুষের চাল ডাল গম, গরিব মানুষ পাক, উপযুক্ত ওরা পাক, কিন্তু এরা দিনের পর দিন এরকম চাল ডাল এরা ই করছে, চুরি করে বিক্রি করছে, ই করছে, এটা তো আমরা করতে দেবো না। আমরা চাইছি যে সাধারণ মানুষ এগুলো পাক, গরিব মানুষের জন্য যখন এসছে গরিব মানুষই পাক। এর আগেও তো রানাঘাটে একাধিকবার এই রেশন দুর্নীতি নিয়ে সিবিআই ইডি হানা হলো, সে জায়গায় দাঁড়িয়ে আবারও এই একই দুর্নীতি? হ্যাঁ, একই দুর্নীতি, এর সাথে তৃণমূলের হাত আছে, এই জন্য দুর্নীতিগুলো করতে পারছে। তৃণমূল এদের সাহায্য যদি না করে তাহলে কিছুতেই এরা এরকম করতে পারে না। রেশনের যে সামগ্রী আসছে সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি আধিকারিক কী করছে তাহলে? তা সহযোগিতা করছে, সহযোগিতা যদি যদি না করে তাহলে তো এরা এত সাহস পায় না। মানুষরা তো বঞ্চিত হচ্ছে, হ্যাঁ, মাসের পর মাস এরকম হচ্ছে, এটা তো আমরা করতে দিতে পারি না। আমরা চাইছি যে উপযুক্ত যারা গরিব মানুষ আছে যাদের পাওয়ার যোগ্য তারা পাক, কিন্তু এইভাবে দিনের পর দিন এরা দুর্নীতি করে চাল ডাল এগুলো গরিব মানুষদের না দিয়ে নিজেরা বিক্রি করে নিজেদের ঘরে আলমারি টাকা ভর্তি আলমারি ভরে ফেলবে টাকা দিয়ে, এগুলো তো আমরা চাই না। আমরা এর উপযুক্ত ব্যবস্থা শাস্তি চাই। আপনার নাম? শুক্লা হালদার। আমরা সাধারণ মানুষ, আমরা দেখছি যে এই প্রত্যেক মাসে আমাদের এখান থেকে রেশনের চাল এখান থেকে লরি লোড করে চলে যায়, কিন্তু কে নিয়ে যায়, কার আন্ডারে যায়, কার কী বিত্ত, এসব তো আমরা জানি না। আমরা প্রতিদিন দেখি, প্রায় দেখি, গাড়ি গাড়ি মাল আসছে, গাড়ি গাড়ি মাল এখান থেকে লোড হচ্ছে।
প্রশাসন দেখে বিষয়গুলো? প্রশাসন অবশ্যই দেখে, প্রশাসন দেখবে না তাহলে তো কোনো ব্যবস্থা নিচ্ছে? প্রশাসনের কোনো ব্যবস্থা নেওয়া নিচ্ছে না, দীর্ঘদিন ধরে চলছে, দীর্ঘদিন ধরে চলছে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এর প্রতিবাদ। আজকে কি দেখলেন এসে? আমরা দেখলাম এই যে লোড, এইরকম তো দৈনন্দিন দেখা যাচ্ছে যে এরকম লোড হচ্ছে। মালিক কোথায় আছে? আমরা আমি জানতে পারলাম যে আপনাদের মাধ্যমে আপনারা কেউ কোনো সাংবাদিক আসছেন, আমিও চাই তাই ছুটে আসছি। কি চাইছেন আপনারা এখন? আমরা চাচ্ছি যে এই জিনিসটা বন্ধ হোক। এর আগেও তো সিবিআই ইডি একাধিকবার এই রেশন দুর্নীতি নিয়ে হানা দিল রানাঘাটে, রানাঘাটে আসছে, কিন্তু আমাদের এই কুপার্সে আসেনি। এই ব্যবসা রমরমিয়ে চলছে, রমরমিয়ে চলছে। কি চাইছেন এখন? আমরা চাচ্ছি এটার জন্য বন্ধ হোক। আপনার নাম? আমার নাম সজল বিশ্বাস। এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।